শিমুল সরাসরি চলে যাচ্ছে তার কাছে। শিমুল, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগ নিশ্চিতের লড়াইয়ে কিন্তু জমজমাট হয়ে উঠেছে পয়েন্ট টেবিল, যেখানে আসলে প্রথম স্থানটা কিন্তু বরাবরের মতো প্রাইম ব্যাংক দখলে রেখেছে, পরবর্তীতে রশিদ শেখ জামাল এবং কি তিন নম্বর পজিশনে কিন্তু উঠে এসেছে ঢাকা আবাহনী। আগামীকালকে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, আবাহনী এবং শেখ জামালের মধ্যকার ম্যাচ, দুই দলই কিন্তু দুই এবং তিন নম্বরে রয়েছে এবং কি প্রাইম ব্যাংকের একটি ম্যাচ রয়েছে গাজী গ্রুপের বিপক্ষে। দুই দলই কিন্তু যে আবাহনী এবং কি প্রাইম ব্যাংকের কথা যদি বলি, তারা দুইটি দলই কিন্তু অনুশীলন করেছে অলরেডি মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগামীকালকের ম্যাচ সামনে রেখে। মোহামেডানের বিপক্ষে যে জয়টি আবাহনী গেল ম্যাচে পেয়েছে, সেই জয়ের পরে কিন্তু দলটা অন্যরকম একটা স্বাচ্ছন্দ্য রয়েছে। বলা চলে যে আবাহনী প্লেয়ারদের সাথে যখন কথা বললাম, তারা বলছিল যে তাদের জন্য সবচেয়ে বড় ম্যাচ ছিল মোহামেডানের বিপক্ষে ম্যাচ জয়টা। সেই জায়গা থেকে এর পরবর্তী ম্যাচ অর্থাৎ আগামীকালকে যে শেখ জামালের বিপক্ষে ম্যাচ রয়েছে, সেখানে কিন্তু বেশ আত্মবিশ্বাসী দল। পাশাপাশি প্রাইম ব্যাংকের কথা যদি বলি, কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের তত্ত্বাবধানে কিন্তু দলটা দুর্দান্ত ফর্মে রয়েছে। এনামুল বিজয় রয়েছে, নাসির রয়েছেন, তারা কিন্তু দারুণ পারফরমেন্স করছে। পাশাপাশি রুবেলের কথা বলতে হয়, তিনি কিন্তু তার যে স্বভাবসুলভ বোলিংটা সেটা আসলে তার কাছ থেকে এই মৌসুমে আসলে পাওয়া যাচ্ছে না। তবে সব মিলিয়ে বলা চলে যে আগামীকালকের যে দুটি ম্যাচ রয়েছে, সেই ম্যাচে কিন্তু জমজমাট লড়াই হবে আবাহনী এবং কি শেখ জামালের মধ্যকার। এবং কি গাজী গ্রুপ ক্রিকেটার্সের কথা একটু বলি, যেটি প্রাইম ব্যাংকের সাথে ম্যাচ, গাজী গ্রুপ ক্রিকেটার্স কিন্তু পয়েন্ট টেবিলে খুব একটা ভালো অবস্থানে নেই বলা চলে। তারা এর আগেও যে প্রক্রিয়া বা যেভাবে তারা আসলে লিগ শেষ করতো, সেই তার ধারে কাছে নেই। তো আসলে দেখার বলা আসলে যদি প্রাইম ব্যাংককে একটু চমকে দিতে পারে কিনা গাজী গ্রুপ ক্রিকেটার, সেটা আসলে আগামীকালকে ম্যাচেই দেখা যাবে। তো মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে আমার কাছে এই ছিল সবশেষ খবর। ডিপিএল এর দলগুলোর সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম মিরপুরে।